Assalamualaikum warahmatullahi wabarakatuh. Hello viewers, আপনারা সবাই দেখতে পাচ্ছেন সকালের দৃশ্য, গ্রামের দৃশ্য, রস জাল দেওয়া হচ্ছে, রস এই যে জাল দেওয়া হচ্ছে, এই রস দিয়ে গুড় বানানো হচ্ছে। আস্তে আস্তে রসকে জাল দেওয়ার পরে সেটাকে আস্তে আস্তে গুড়ে পরিণত হবে। এই গুড় দিয়ে রুটি, পিঠা ইত্যাদি খাওয়া হয়। সো দেখেন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন কীভাবে ওলান তোলা হচ্ছে, আস্তে আস্তে জাল দিয়ে ওইটাকে আপনার শুকানো হচ্ছে, আস্তে কালারটা হবে অন্যরকম, দেখতে খুব ভালোই লাগে। এই যে এই এই পাশ দিয়ে আপনারা এই যে জাল দেওয়া হয় খড়কুটা দিয়ে, মিনিমাম 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা লেগে যায় এই গুড়ের প্রক্রিয়াকরণের। খুব সুস্বাদু চড়াঙ্গার গুড়, খুবই সুস্বাদু। অত্র এলাকার ভিতরে বা জেলার ভিতরে চড়াঙ্গা, সরোজগঞ্জ বাজার, এখানে গুড়ের আড়ত, অন্যান্য অন্যান্য ইয়ে থেকে আপনার গুড় আসে।